হয়েছে, টোটাল যে সার্ভিসিং করা হয়েছে সেই টোটাল সার্ভিসিং এর কস্ট কত পড়েছে ইনক্লুডিং যে পার্টসগুলো আমরা চেঞ্জ করেছি? তা টোটাল কস্ট আমার কাছে যা পড়েছে। এবার এখানে এই প্রবলেমটা চলে আসে যে চেনটা ঠিক কীভাবে ঢোকো। তো আর এবার দেখো পিনটা বেরিয়ে গেল। আর দেখো এই যে বাড়িতে বানানো এই যে টুলটার সাহায্যে আমি কিন্তু চেনটাকে এরকম করে লাগিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এই সাইকেলটার সার্ভিসিং কেমন হয়েছে তো ভাই আমাদেরকে বলবে। তো ভাই সাইকেলের যে সার্ভিসিং হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে? তো অলরাইট ভাই লোক নমস্কার, নাম ওয়েলকাম টু সিওর দা বেঙ্গলাইটার হোয়াটসঅ্যাপ নোটেশন নো চা বিং বাঙালি। এবার তোমরা যারা আমার কন্টিনিউভাবে ভিডিও দেখো তারা তো জানোই যে আমরা করছিলাম একটা সাইকেল সার্ভিস যেটা হচ্ছে আরবান টেরেন ইউটি 1000। আর আজকে হচ্ছে সেটা ফাইনাল সার্ভিসিংয়ের দিন। সাইকেলের শুধু একটা মাত্র কাজ বাকি আছে, সেটা হচ্ছে সাইকেলের চেনটাকে চেঞ্জ করা, আর এরপরেই আমরা এই সাইকেলটাকে ডেলিভারি দেবো। আর ভাই এবার বলবে এতে আবার নতুন কি আছে? নতুন আছে ভাই, কারণ এই সাইকেলটা আমার ছোট্ট ওয়ার্কশপ থেকে প্রথমবারের জন্য একটা ফুল সার্ভিস হয়ে বেড়াচ্ছে, যেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। যে ভাই আমার ওয়ার্কশপ থেকে এই সাইকেলটা পুরোপুরি সার্ভিস হয়ে একদম পারফেক্টলি বেড়াচ্ছে। তাহলে ফাইনাল সার্ভিসিংটা শুরু করা যাক, আর এরপরে সাইকেলের যে ওনার তার হাতে আমরা সাইকেলটাকে তুলে দেবো, আর তার মুখ থেকে তার যে এক্সপিরিয়েন্সটা সাইকেলটা ঠিক কেমন আছে, আগের থেকে ভালো আছে কি খারাপ আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা শুনব। তো এই সাইকেলটার কিন্তু এই মুহূর্তে আমরা ফাইনাল সার্ভিসিংয়ের জায়গায় এসে উপস্থিত। এই সাইকেলে শুধু আর একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে সাইকেলের যে চেনটা রয়েছে সেই চেনটাকে এই মুহূর্তে আমাদেরকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। তো নতুন চেন কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছি, আর এবার এই সাইকেলটার মধ্যে আমরা কী করবো, নতুন চেন ইনস্টল করবো। আর তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আরেকবার আমি দেখাবো যে সাইকেলের চেন তোমার খারাপ হয়েছে কি ভালো আছে সেটা তুমি কী করে বুঝতে পারবে। তো এই টুলের সাহায্যে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার সাইকেলের চেন খারাপ আছে কি ভালো আছে, এটা দিয়ে বুঝতে পারবে। কী করে বুঝবে, তো এটাকে এরকম করে এখানে বসাবে, আর বসানোর পরে দেখো 0.75 এখানে মার্কিং করা আছে। তো 0.75 যদি ঢুকে যায় তাহলে বুঝবে চেনের কিন্তু খারাপ হতে চলেছে। আর এটাকে তুমি আবার ঢোকাও, আর এখানে মার্কিং করা আছে 1, আর এই 1ও যদি ঢুকে যায় তাহলে বুঝতে হবে ভাই পুরো চেনটাকে তোমার রিপ্লেস করতে হবে। তো এই এই টুলের সাহায্যে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে যে তোমার সাইকেলের চেনকে চেঞ্জ করতে হবে কি হবে না। তো সর্বপ্রথমে আমাদের এই চেনটাকে কাটতে হবে, আর কাটার জন্যে দরকার হচ্ছে এটা চেন কাটার টুল। এটা কিন্তু তুমি অ্যামাজনে 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে, এর যে কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো। তো এবার তোমার এই যে চেন কাটার টুলটা আছে এটাকে এরকম করে এর মধ্যে ঢুকিয়ে দাও, এবং তারপরে এটাকে ধীরে ধীরে এরকম করে টাইট দিতে হবে। আর এবার এটাকে এরকম করে ঘোরাতে হবে, এরকম করে ঘোরালে এটা লুজ হয়ে যাবে। আর এবার দেখো পিনটা বেরিয়ে গেল, আর এইবার এটাকে আমি এরকম করে রিলিজ করে দেবো। আর এবার দেখো জাস্ট এটা কিন্তু বেরিয়ে এসছে। তো এবার দেখো এই যে চেনটা রয়েছে এই চেনটা কিন্তু এদিকে আমাদের কাট হয়ে গেছে, পুরোটা দেখতে পাচ্ছ খুলে কিন্তু চলে এসছে। এবার আমাদের চেনটাকে ধরে টান দিলেই কিন্তু চেনটা পুরো বেরিয়ে চলে আসবে। তো এবার এই চেনটাকে ধরে এরকম করে টান দেবো, তো দেখো চেনটা পুরো বেরিয়ে চলে আসবে। তো এটা দেখতে পাচ্ছ পুরোনো যে সাইকেলের চেনটা ছিল তো সেটা কিন্তু আমাদের খুলে বেরিয়ে চলে এসেছে। তো আমি তোমাদেরকে বলি এই চেনটা কিন্তু নর্মাল সাইকেলের চেনের থেকে অনেকটাই বেশ লম্বা হয়, এবং তার সাথে সাথে এটা যে থিকনেস সেটা কিন্তু থিকনেসটাও অনেকটাই কম হয় নর্মাল সাইকেলের চেনেতে। সুতরাং নর্মাল সাইকেলের চেন এনে তুমি যদি ভাবো যে তুমি গিয়ার সাইকেলে লাগিয়ে দেবে সেটা কিন্তু একদমই হবে না। তো তোমাকে কী করতে হবে, তোমাকে গিয়ার সাইকেলের জন্য আলাদা যে চেন হয় সেই চেনই তোমাকে কিন্তু কিনতে হবে এবং সেটাকে লাগাতেও হবে। তবে সাইকেলের চেন কিনে নেওয়ার পরে কিন্তু তোমাকে ঝপঝপ ইনস্টল করলে চলবে না, তোমাকে একটা ছোট্ট জিনিস মেজার করতে হবে যে সাইকেলের যে চেনটা রয়েছে সেটা পুরনো যে চেনটা রয়েছে সেটার সঙ্গে এটা ঠিকঠাক যাচ্ছে কি না। অর্থাৎ পুরনো সাইকেলটা যে চেনের লেন্থ, তুমি যে নতুন চেনটা নিয়েছো সেই চেনটার যে লেন্থ, সেই দুটো সমান কিনা। কারণ অনেক সময় কী হয় 119 লিঙ্কেরও চেন তুমি কিনে ফেলো, কারণ সেগুলো 8 স্পিডেরও হয়। তো 8 স্পিডের যে চেন হয় সেটার লেন্থ একটুখানি বড় হয়, তো সেক্ষেত্রে তোমাকে একটুখানি কেটে একদম পুরোপুরি মাপে করে নিতে হয়। তো এর জন্য তুমি দেখে নেবে যে লেন্থটা কতটা রয়েছে। এই আমি যে চেনটা নিয়েছি সেটা পার্টিকুলার 7 স্পিডের জন্যই কিন্তু সাইকেলের যে চেনটা সেটা। তো দেখতে পাচ্ছ এই যে চেন আর এটা এটা একদম পুরোপুরি সেম মাপে রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। তো সুতরাং এই চেনটাই আমাদের লেগে যাবে খুব ইজিলি। তো এই যে সাইকেল চেনটা আছে এটা আমরা এই সাইকেলে ইনস্টল করব। তো এই যে সাইকেলের চেনের যে স্পেসিফিকেশান আছে সেটা এখানে দেখে নাও। তো এখানে দেখো 116টা লিঙ্ক থাকে। নর্মালি জেনারেলি গিয়ার সাইকেলে কী থাকে, 116 থেকে 117টা লিঙ্কই থাকে। অর্থাৎ লিঙ্ক বলতে কী বোঝায়, তো লিঙ্ক বলতে যেগুলো বোঝায় যে এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ এই পোর্শনগুলোকে বলা হয় লিঙ্ক। তো এরকম লিঙ্ক এখানে 116টা রয়েছে। তাহলে চলো এবার এটা আনবক্সিং করা যাক। তো এইদিকে দেখো, ওয়াও, একদম পুরো নতুন চেন কিন্তু দেখতেই পাচ্ছ, ফুললি নতুন চেন। তো সর্বপ্রথমে তোমার চেনটাকে এরকম করে যে কোনো একটা যে ফ্রি হুইলের দাঁত রয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে,
আর এই পাশে তোমাকে এই ডিটেলারের মধ্যে দিয়ে তোমাকে ঢুকিয়ে নিতে হবে, এরকম করে ঢুকিয়ে নিয়ে এরকম করে তোমাকে এই সামনের কোনো একটা দাঁতে ফেলে দিতে হবে। তো আর মেক শিওর এই যে পার্টটা, অর্থাৎ এই যে পিন বেরিয়ে আছে যে পার্টটা, এটা যেন সামনের এই যে ক্র্যাঙ্ক আছে এই দিকেই এটা থাকে, আদারওয়াইজ এটা তুমি ডিরেলারে যদি ঢোকাতে চাও এটা কিন্তু সহজে ঢুকবে না। এবার এখানে এই প্রবলেমটা চলে আসে যে চেনটা ঠিক কীভাবে ঢোকো। তো দেখো চেনটা ঠিক আমরা এখান দিয়ে ঢোকাবো চেনটাকে, অর্থাৎ এই যে চেনটা যেন পুলির নিচ দিয়ে যায়, আর এই পুলি ঠিক আমরা এরকমভাবে এটাকে নিয়ে নেব, ঠিক এই যেরকম করে দিয়ে টেনে দেবো, ব্যাস। আর দেখো এই যে বাড়িতে বানানো এই যে টুলটার সাহায্যে আমি কিন্তু চেনটাকে এরকম করে লাগিয়ে রেখেছি, আর এটা দিয়ে যদি না লাগানো যায় তাহলে চেনটাকে লাগানো কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এটার সাহায্যে চেনটাকে দেখো এরকম করে হোল্ড করে রয়েছে চেনটা, আর যার ফলে আমি কি করি, যার ফলে দেখো চেনটাকে আমি আমার ইচ্ছে মতো আমি কিন্তু এরকম করে চেনটাকে নিয়ে আমি এবার যখন আমি ইনস্টল করবো খুব ইজিলি কিন্তু এটাকে আমি ইনস্টল করে নিতে পারবো। এরপরে এই যে চেনের এই যে লিঙ্কটা রয়েছে এটাকে একটু ঢুকিয়ে নিয়ে হালকা করে এরকম করে টান দেবো, টান দিয়ে এই যে এরকম করে হালকা করে একটু টান দেবো, টান দিয়ে এই যে জাস্ট এখানে সেট হয়ে গেল। এবার আমরা যে চেন কাটার টুলটা ছিল সেটার সাহায্য দিয়ে কিন্তু এই পিনটাকে আমরা ভেতরে ঢুকিয়ে দেবো। আর এবার এই চেন কাটার টুলটাকে এরকম করে রেখে এটাকে জাস্ট এরকম করে হালকা হালকা করে প্রেশার দিয়ে এটাকে পিনটাকে এই যে পিনটা রয়েছে এই পিনটাকে এর ভেতরে ঠিকঠাক করে ঢুকিয়ে দিতে হবে, তাহলে আমাদের যে চেন আছে সেই চেনটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো ভাই সাইকেলের চেন কিন্তু আমাদের ফাইনালি ইনস্টল হয়ে গেছে, আর এই পাশে দেখো যে পুরো একদম ফুললি কিন্তু একদম পুরোপুরি চেনটা কিন্তু পুরো নতুন চেন কিন্তু সাইকেলে আমরা ইনস্টল করে দিয়েছি। তো বেসিক্যালি আরবান টেরেন UT 1000 এই সাইকেলটার এতদিন ধরে সার্ভিসিং তোমরা দেখছিলে, তো এই যে সাইকেলটা এই সাইকেলটার হচ্ছে এই ভাইয়ের, অর্থাৎ এই যে ভাইটা দেখতে পাচ্ছ তো এই ভাইয়ের এই সাইকেলটা, তো অ্যাকচুয়ালি এই সাইকেলটার সার্ভিসিং কেমন হয়েছে তো ভাই আমাদেরকে বলবে। তো ভাই সাইকেলের যে সার্ভিসিং হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, এখন সেসবগুলো ঠিকঠাক আছে, যা যা প্রবলেম ছিল আগে গিয়ারে ছিল, সাসপেনশনের প্রবলেম ছিল, ব্রেকের প্রবলেম ছিল, এখন সেগুলো ঠিক আছে, সেগুলো সব ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, এখন তবে বেশ কিছু জিনিস কিন্তু রয়েছে যেটা আমি ভাইকে আগেও বলে দিয়েছিলাম, মানে ভাইয়ের সাথে আমার কন্টিনিউভাবে কথা হতে মানে হচ্ছিলো, যে মানে আমি যখন সার্ভিস করছিলাম একটার পর একটা আমি কথা বলছিলাম যে ভাইকে, যে ভাইয়ের যেমন সাইকেলের শিফটারে প্রবলেম রয়েছে, তারপরে হচ্ছে ফ্রি হুইলের প্রবলেম রয়েছে, তো ভাই এগুলো কিন্তু চেঞ্জ করেনি, তো এগুলো চেঞ্জ করলে সাইকেল কিন্তু আরও বেশি ভালো হয়ে যাবে। আর আরেকটা কথা, এই যে সাইকেলটা সার্ভিসিং করা হয়েছে, টোটাল যে সার্ভিসিং করা হয়েছে সেই টোটাল সার্ভিসিংয়ের কস্ট কত পড়েছে ইনক্লুডিং যে পার্টসগুলো আমরা চেঞ্জ করেছি সেই পার্টসগুলো দিয়ে, তো ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। তা টোটাল কস্ট আমার কাছে যা পড়েছে 420 টাকা পড়েছে এই পার্টসগুলো চেঞ্জ করে সার্ভিস দিয়ে ফুল দিয়ে। ব্যাপারটা কি রিজনেবল ছিল? হ্যাঁ অবশ্যই। ওকে ওকে, সাইকেলের গিয়ার টিউনিং হয়েছে, সাইকেলের ফ্রন্ট সাসপেনশন সার্ভিসিং হয়েছে, এটা হালকা সার্ভিসিং ছিল, ফ্রন্ট গিয়ার যে ছিল সেটা টিউনিং হয়েছে, রিয়ার গিয়ার টিউনিং হয়েছে, এবং তার সাথে সাথে চেন চেঞ্জ হয়েছে, এবং এ সমস্ত কিছু দিয়ে কিন্তু 420 রুপিস পড়েছে। তো ভাই ফাইনালি সাইকেলের সার্ভিসিং তো কমপ্লিট হয়েছে, আর এটার যে প্রাইস কত হয়েছে সেটাও তোমরা দেখেছো যে এটার এক্স্যাক্ট প্রাইস কত হয়েছে। আর তার সাথে সাথে এটা ভেবে আমার একটা ভালো লাগছে যে একটা ছোট্ট আমি ইনিশিয়েটিভ নিয়েছি, আর ইনিশিয়েটিভের এইটা একটা প্রথম কাজ ছিল, তো আমারও বেশ ভালো লাগছে। আর তোমাদের বাকি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভাই অবশ্যই অবশ্যই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ, দিস দ্য বেঙ্গল রাইডার, টেক কেয়ার, সি। মাঝে মাঝে তবু দেখা পায়।